সবাই আমাকে আদর করে যে আমি এখানে আসার সাথে সাথে ভাই এখন আমি দেখি যে যেটা আলোচনার জিনিস সেটা নিয়ে আলোচনা হয় না আর যেটা সমালোচনার জিনিস সেটা নিয়ে সমালোচনা হয় না অন্য অন্য জিনিস নিয়ে কি কি জানি হয় সো আসলে আমরা যে কোনো একটা মানে বলবো যে হ্যাঁ এটা করলে আলোচনা হবে ওটা করলে আলোচনা হবে এরকম আসলে কোনো কথা নাই মানুষের কোনটা নিয়ে যে কখন কি নিয়ে ট্রোল বানায় ভাইরাল বানায় ইউ নেভার নো আমার কমেন্ট বক্স অফ থাকে সো আই ডোন্ট ফেস এনিথিং আই থিঙ্ক আই এম টু ওল্ড ফর দ্যাট বিকজ ইটস বিন 17 ইয়ার্স ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়া সো আই এম টু ওল্ড ফর দিস কমেন্টস অ্যান্ড এভরিথিং ও হ্যাঁ ফেক আইডি ছোটকাল থেকে যখন 2006-07 সালে আমি প্রথম শুরু করি আমার ডিজে ক্যারিয়ার তখন আমি প্রথম ফেসবুক খুলি সেই 2007 সালে আমি ফেসবুক খুলি তখন থেকে আমাকে নিয়ে আমার ছবি ভাইরাল হয় হ্যাঁ আমার ফটোজ তখন থেকে ভাইরাল হয় তো তোমরা আজকালকার দিনে ভাইরাল জিনিস দেখতেছো আমি এটার শিকার হয়েছি 2007 সাল থেকে তখন থেকে দেখে আসছি আরে আমার ছবি নিয়ে ওই জায়গায় একটা নিউজ ইনফ্যাক্ট বাংলাদেশের বাইরে আমার ছবি নিয়ে দেখি যে ওই দেশ থেকে একটা ইয়ে সিডির কভারে আমার ছবি আরেক দেশে আমার ফ্রেন্ড ঘুরতে গেছে বলে কিরে দোস্ত তোর তোর ছবি এই দেশের সিডির কভারে কীভাবে আম লাইক ওকে দ্যাটস গুড আই মিন যখনই কেউ আহেড অফ টাইম কিছু করে তখন সেটা নিয়ে সবাই একটু কথাবার্তা বলে বাট আমি এখন আহেড অফ টাইম না যে এখন আমার অনেক বয়স হয়েছে আমি এখন টাইমের সাথে চলা শুরু করছি আমি গানের মানুষ গান বাজাই গান করি সবসময় গান করে যাব সারা জীবন গানের সাথেই থাকবো এই অভিনয় তো করা হয়েছে টুকটাক অনেকগুলো অভিনয় করছি অ্যান্ড সামনে বেশ কিছু অফার পাচ্ছি ইনফ্যাক্ট যখন ডিজেতে আসি তখন থেকেই অভিনয়ের অফার পাই বাট আমি মনে করি আমার আর একটু রেডি হওয়া উচিত তারপর আমি আরও ভালো কোনো রোল ক্যারি করতে পারবো প্রবাবলি সো আই এম গেটিং রেডি সবাই আমাকে আদর করে যে আমি এখানে আসার সাথে সাথে তোমরা সবাই চলে আসছো সো এটা আদর না তো কি তা আমি আল্লাহ দিই অনেক বেশি সো আল্লাহ থেকে অটোমেটিক্যালি সেই ধরনের কথা আসে আই গ্রিউ আপ লাইক দ্যাট আমাকে আমাকে কেউ এখনও নেগেটিভলি দেখে না ওই টাইম শেষ বিকজ আগে যখন মানুষ ডিজে বুঝতো না তখন এটাকে হয়তো নেগেটিভভাবে নিত বাট এখন মানুষ বুঝে যে দিস ইজ জাস্ট একটা মানুষ এসে দাঁড়াবে গান বাজাবে মানুষ নাচবে দ্যাটস ইট এখন আর কেউ নেগেটিভভাবে এগুলো দেখে না আর আই থিঙ্ক এখন নেগেটিভের ওই মিডিয়াটাও নাই আর ভাইরালের ওই যুগটা এখন টু ওল্ড ওটা ব্যাকডেটেড হয়ে গেছে এখন ভাইরালের চেয়ে বেটার কিছু করতে হবে